بسم الله الرحمن الرحيم. অনলাইন লাইভ ক্লাসে শুনে প্রাইমারি কলেজ আয়োজিত আমি মোহাম্মদ মাহবুব রহমান তোমাদের মাঝে তৃতীয়বারের মতো হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো। তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান তো প্রায় শেষের দিকে না? আজকে 25তম রমজান চলছে, তাই তো? আর সরকারি লকডাউনেরও প্রায় 2 মাস হতে চলল। আমি জানি যে আমার ছাত্রছাত্রীরা সবাই লকডাউন সম্পূর্ণরূপে পালন করছে, কেউ ঘর থেকে অপ্রয়োজনে বের হয়নি। কি আমার ধারণা সত্যি? তো আজকে আমি আর কথা না বাড়িয়ে আমার আজকের ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির উপরই আইসিটির তৃতীয় চ্যাপ্টার প্রথম খণ্ড সংখ্যা পদ্ধতি। এর লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি যোগ সংক্রান্ত বিষয়াদি নিয়ে, তার মানে কীভাবে যোগ করতে হবে, বিভিন্ন সংখ্যা পদ্ধতির আলোকে কীভাবে ইফিশিয়েন্ট ওয়েতে নির্ভুলভাবে মোটামুটি কোনো ধরনের ক্যালকুলেটর বা ডিভাইস ব্যবহার না করে খুব দ্রুত কীভাবে যোগ করা যায় সেটা দেখিয়েছি। তো আশা করি তোমরা সবাই যারা আছো ডাউনলোড করে ভিডিওটা ডাউনলোড করে সবাই দেখে দেখে প্রবলেমগুলি সলভ করছো। এখনও যারা করতে পারোনি বা যারা জানো না, তোমরা যারা দেখতে পাইছো বা ডাউনলোড করে দেখছো, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দাও। কেমন? যে পদ্ধতিগুলি তোমাদের জন্য খুবই ইফেক্টিভ। তো আজকে আমি তোমাদের জন্য সংখ্যা পদ্ধতি থেকে দুটো সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেই পদ্ধতিটিও যুগের মতো একদম আমার নিজস্ব একটি কনসেপ্ট, যেটি ব্যবহার করে আমি মূলত কি বিভিন্ন সংখ্যা পদ্ধতির আলোকে কীভাবে বিয়োগফল নির্ণয় করা যায় মোটামুটি নির্মূলভাবে তা দেখাতে চেষ্টা করেছি। তো আমরা জানি যে সংখ্যা পদ্ধতি এমন একটি চ্যাপ্টার যেটা আইসিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলির মধ্যে একটি। তো এখান থেকে মোটামুটি তোমাদের একটি সৃজনশীল মোটামুটি এসেই থাকে, আর কলেজে বিভিন্ন পরীক্ষা বলো বোর্ড পরীক্ষা সব জায়গাতেই সংখ্যা পদ্ধতি থেকে একটি কোশ্চেন পাবে, আর এমসিকিউ তো একটি আসবেই। তো এই সংখ্যা পদ্ধতির মধ্যে বেশ যে কয়েকটা টপিকস একেবারে আমাদের জানতেই হবে, কোনোভাবেই ওমিট করা যাবে না, এরকম একটা টপিকস হচ্ছে বিয়োগ করা। ঠিক আছে, তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছি যে যোগ করার জন্য আমাদের কী জানতে হয়, পূর্ব থেকে সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটি ধারণা থাকতে হয়। তো এখানেও এর ব্যতিক্রম নয়, তো যেহেতু আমরা যোগ করা বা বিয়োগ করা বিভিন্ন অপারেশনগুলি দেখি শুধুমাত্র পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য, এখানেও তাই হবে। আমি পজিশনাল সংখ্যা পদ্ধতির যে কয়েকটা সংখ্যা পদ্ধতি আছে আমাদের পাঠ্য বইগুলিতে তো আলোচনা করা হয়েছে 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে, এছাড়াও বাইরের যে কোনো সংখ্যা পদ্ধতি আছে এই 4টার বাইরে সব সংখ্যা পদ্ধতিগুলির জন্য এই বিয়োগ করার নিয়মটি অ্যাপ্লিকেবল হবে। আর আশা করি তোমরা উক্ত পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই দ্রুত বিয়োগ সম্পন্ন করতে পারো। ওকে, এখন কে আমাকে বলো তো, যদি স্ক্রিনে দেখতে পাচ্ছ 2 থেকে 3 বিয়োগ করি, বিয়োগ করা যাবে? যাবে না, বিয়োগ করা যাবে না। কারণ কি, কখনো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাই না? এটা হচ্ছে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে না স্যার বিয়োগ তো হবে, বিয়োগফল হবে -1, আমরা তো করে আসছি। হ্যাঁ, তোমরা যেটা করে আসছো ওইটাও ভুল না, ওইটাও রাইট, কিন্তু বাট বিয়োগ আদৌ কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তো আদৌ তাহলে আমরা কি করি, আমরা সেক্ষেত্রে আমরা কীভাবে -1 পাই, তাই সেটা একটা অনেকই ধারণা। তখন আমরা করি কি, যে আসলে 3 থেকে 2 বিয়োগ করি, 2 থেকে 3 না, 3 থেকে 2 বিয়োগ করি। বিয়োগ করার পর যেটা আমরা পাই -1, -1টা কেন, যেহেতু -টা হচ্ছে কি মাইনাসের সংখ্যাটা ছিল বড় এই জন্য -1। এখন আসলে -1 কিন্তু কোনো ফিজিক্যাল কোনো সংখ্যা না, এটা একটা অনুভূতি বা ফিলিংস। এটা একটা হচ্ছে যেমন আমি যদি বলি আমার কাছে -10 টাকা আছে, এই 10 টাকার মানে কোনো অস্তিত্ব আছে নাই,
এখন মাইনাস ওয়ান মানে কী হতে পারে? মাইনাস ওয়ান মানে আমি কাউকে এক টাকা দিব, কারোর কাছে আমি একটা কলম দিতে হবে, কাউকে আমি একটা বই দিতে হবে, মানে বিভিন্ন অবজেক্টকে আমরা লেনদেনের ক্ষেত্রে এই মাইনাস দ্বারা একটা অনুভূতি বুঝে থাকি, তাই না? তো আসলে শুধুমাত্র পজিটিভ সংখ্যাগুলি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে, যেগুলো আমরা দেখতে পাই, যেমন এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, পাঁচ টাকা নোট আছে, কিন্তু কেউ কেউ কখনো দেখছো মাইনাস পাঁচ টাকা নোট আছে নাই? সেজন্য বিয়োগ করার জন্য যে প্রধান যে শর্ত সেটা হচ্ছে যে আমরা কখনোই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না, অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তো এই জন্য আমাদের প্রথম পূর্ব থেকে কি জানতে হবে, যে কোনো সংখ্যা পদ্ধতি হোক না কেন, পজিশনাল সংখ্যা পদ্ধতি যে কোনো পদ্ধতি হোক, প্রথম কাজ হচ্ছে আমাকে সংখ্যা দুটিকে মধ্যে কোনটি বড় কোনটি ছোট, মানে বড় ছোট আইডেন্টিফাই করা জানতে হবে। ওকে, তার মানে বিয়োগ করার নিয়মের মধ্যে যদি আমরা বলি কী কী আসে, প্রথম হচ্ছে যে দুটি যে সংখ্যা আমি দুটি বিয়োগ করতে যাচ্ছি, সংখ্যা দুটি সেম বা একই পদ্ধতির হতে হবে। তার মানে কি, যোগের জন্য যেটা আমরা দেখে আসছি যে যোগের যেমন দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতির সংখ্যা যোগ করা যায় না, বিয়োগের বেলাও তাই। এবং আরেকটা নিয়ম যেটা তো আমি বলেই ফেলছি অলরেডি, যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে। ওকে, এখন দেখো আমরা স্ক্রিনে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এইগুলি কি হেক্সাডেসিমাল নাম্বার? এখন হেক্সাডেসিমাল নাম্বার কি বিয়োগ করা যায়? অবশ্যই বিয়োগ করা যায়। তো বিয়োগের যে শর্ত ওই শর্তগুলি অনুযায়ী আমরা এখন দেখতে চেষ্টা করব। কেমন? যে ওই শর্ত দুইটা, প্রথম শর্তটা কি ছিল, দুটি একই সংখ্যা পদ্ধতির হতে হবে, আছে? হ্যাঁ আছে। দুটি কি সংখ্যা পদ্ধতি, দুটি কি সংখ্যা পদ্ধতি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাই তো? আচ্ছা যাই হোক, আমি তোমাদের কথা কিন্তু শুনতে পাচ্ছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? এখন লাস্ট ক্লাসে দেখা গেছে আমি যখন ভিডিও রেকর্ড করি তোমাদের কথাগুলি আসলে আমি ঠিকই শুনতে পাচ্ছি, কিন্তু রেকর্ডিংয়ে খুব স্লো আসছে, মানে খুবই স্লো, ঠিক আছে? তোমরা যারা কথা বলবে একটু লাউডলি বলবে, কেমন? এখন দেখো দুটি সংখ্যার মধ্যে বড় কোনটা ছোট কোনটা কীভাবে চিনবো, দেখো তো দশমিকের পরে তিন ঘর তিন ঘর আছে, তাই না? একদম বাম দিক থেকে প্রথম যে সংখ্যাটা উপরে আছে কত, দুই, নিচে আছে ছয়, এই দুইটার মধ্যে বড় কি, ছয় বড়, তার মানে নিচের সমগ্র সংখ্যাটাই বড়, দ্যাট মিন্স উপর সংখ্যাটা কি ছোট নিচেরটা বড়, এক্ষেত্রে কি আমরা বিয়োগ করতে পারবো? পারবো না, তাই না? যেহেতু নিচের সংখ্যাটি বড় বিয়োগ করা যাবে না, সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এখন যদি সংখ্যাটা ঘুরাই নিই, তার মানে বড়টাকে উপরে নিলাম ছোটটাকে নিচে আনলাম, এখন কি বিয়োগ করা যাবে? বিয়োগ করা যাবে, তাই না? আর যেহেতু নিচের সংখ্যাটি ঋণাত্মক ছিল জন্য আমরা ঋণাত্মক দিয়েছি, আর যোগফল বিয়োগ করার পর বিয়োগফল তো অবশ্যই মাইনাসের আসবে, ঋণাত্মক আসবে না, এই জন্য পূর্ব থেকে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে নিলাম, কেমন? মাইনাস চিহ্নটা দিয়ে নিছি আমাদের সুবিধার জন্য, যাতে করে কি হয় যে রেজাল্টে ভুল আসার সম্ভাবনা না থাকে। ওকে, তো যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার আমরা বিয়োগ করব, সেজন্য হেক্সাডেসিমাল যে সংখ্যা প্রতীকগুলি আছে এ বি সি ডি ই এফ, এগুলির প্রতীক ভ্যালুগুলি আমরা প্রতীকগুলি লিখে নিলাম আমাদের অঙ্কের সুবিধার্থে, কেমন? যেন আমরা খুব তাড়াতাড়ি এগুলি দেখে রিমাইন্ড করতে পারি। হ্যাঁ ওকে, ঠিক আছে। এখন বলো তো আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয়? বিয়োগ করা যায়, যায়। বিয়োগ করলে কত থাকে? তিন। পাঁচ থেকে ছয় বিয়োগ করা যায়? যায় না। কেন বিয়োগ করা যাচ্ছে না? পাঁচ হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে আমরা জানি কি বড় সংখ্যা কখনো বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা যেটা করব এটাই হচ্ছে আমার মেথড, যে মেথডটা আমি অ্যাপ্লাই করছি, যে বাম দিকের ঘর থেকে এক আমরা ধার নিব। এখন যদি আমাদের বাম দিকের ঘরে আছে কত, এফ, এফ থেকে এক ধার নিই, তাহলে এফের এফকে কত হয়ে যাবে, এফ হয়ে যাবে ই, এক কমে যাবে, এই এক ডান দিকের ঘরে যদি চলে আসে তাহলে আমরা জানি কি পজিশন সংখ্যা পদ্ধতি প্রত্যেকটা সংখ্যা প্রতীক তার সংখ্যার বেশ পরিমাণ মান
ক্যারি করে, তার মানে একটা সংখ্যা তার বেশ পরিমাণ বড় হয় পরবর্তী পজিশনে, তাই না? তার মানে হেক্সাডেসিমালের প্রত্যেকটা সংখ্যার প্রতীক একটা একটা চেয়ে কত গুণ বড়? 16 গুণ বড়। এজন্য যখন এফ থেকে এক কমে যাবে তখন এই এক বাম দিকে ঘরে আসলে কত হবে? ডেসিমালের জন্য আমরা 10 ধরছিলাম, হেক্সাডেসিমালে তাহলে কত হবে? 16 হবে। ঠিক আছে, তোমরা যারা বুঝতে পারো না যে 16 কীভাবে হয়েছে, তার মানে সংখ্যা পদ্ধতির উপরে তোমরা একটু পড়াশোনা করবে, আশা করি তোমরা এটা বুঝে যাবে। এখন এখন আমাদের সংখ্যা কত হচ্ছে? 16 আর 5 যোগ করলে কত? 21। এখন আমাদের সংখ্যাটা বড় হয়েছে। 21 থেকে যদি আমি 6 এখন বিয়োগ করতে চাই, বিয়োগ করা যাবে, যাচ্ছে, বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে আমরা পাচ্ছি 15। 15 কি এখানে লিখতে পারবো? পারবো। 15-এর প্রতীক মান, 15 তো একটা প্রতীক মান, তাই না? তার মানে প্রতীকটা আমরা এখানে লিখবো। এর প্রতীক কত? 15-এর প্রতীক হচ্ছে এফ, এখানে এফ চলে আসবে। এখন আমরা এফ থেকে 9 বিয়োগ করবো না ই থেকে 9 বিয়োগ করবো? এফ তো নাই, কেটে রাখছি, দেখো না কাটা চিহ্ন দেওয়া আছে, তার মানে এখন আমরা বিয়োগ করবো হচ্ছে ই থেকে 9। ই থেকে 9 বিয়োগ করলে কত আসে? ই থেকে যদি আমরা 9 বিয়োগ করতে চাই তাহলে কত পাবো? এর মানে হচ্ছে আমরা পাশে দেখতে পাচ্ছি 14, 14 থেকে 9 গেলে থাকে কত? কত থাকে বলো? 5 থাকে, তাই তো? তাহলে এখানে আমাদের রেজাল্ট কত আসবে? 5 হবে। ওকে, 5 আসলো। এখন আমরা পাশের ঘরে বিয়োগ করতে যাব, পাশ থেকে কি অ্যাপিক করা যায়? যায় না। সেক্ষেত্রে করণীয় কি? আমরা 6 থেকে 1 ধার নিব, তাই না? 6 থেকে যদি 1 চলে যায় থাকে কত? 5। ওই যে উপরে 5 দেখা যাচ্ছে, এই এক পাশের ঘরে গেলে কত হবে? এর বেশ পরিমাণ সংখ্যা 16। 16 আর 5 এখন কত? 21, তাই না? 21 থেকে যদি এফ বিয়োগ করি থাকে কত? 6। এই 6 এখন আমরা কত থেকে বিয়োগ করবো? 2। সেমভাবে 6 থেকে না, 5 থেকে 2 বিয়োগ করবো, তাই না? 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3। এই যে আমরা বিয়োগফল পেয়ে গেছি। এখনও যারা বোঝো নাই তাদের কাজ হচ্ছে যে ভিডিওটা পজ করে ডাউনলোড করে বারবার করে শুনবে, যেন তোমরা সমস্যাটা ক্লিয়ার করতে পারো। এখন তোমাদের কাজ হচ্ছে এক্সারসাইজগুলি কমপ্লিট করা। হেক্সাডেসিমালের উপর দুটি অনুশীলন দেওয়া হয়েছে তোমাদের, এই অনুশীলনগুলি কমপ্লিট করে তোমরা কী করবে? পাইনিয়ার কলেজ অনলাইন লাইভ ক্লাস যে গ্রুপটা আছে ওই গ্রুপে সবাই জমা দিবে, কেমন? গ্রুপটা তো সবাই জয়েন আছো, তাই না? গ্রুপে জমা দিবে এবং অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবে। আমি এগুলিকে তোমাদের দেখে প্রয়োজনীয় যে ভুল ত্রুটি আছে এগুলি সলভ করে একটা কারেকশন দেব, কেমন? ওকে, তারপর দেখো নতুন দুটি সংখ্যা, এগুলি কী সংখ্যা দেয় তো? পজিশন সংখ্যা পদ্ধতির আরেকটা সংখ্যা পদ্ধতি, অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি দুটি সংখ্যা, এখন সংখ্যা বড় কোনটা বলো তো? স্পষ্টতই বোঝা যাচ্ছে যে উপরের সংখ্যাটি বড়, সেক্ষেত্রে এই বিয়োগটা করা যাবে, তাই না? এখন যদি আমরা জি বলো, হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন যদি আমরা 7 থেকে 4 বিয়োগ করি তাহলে কত হবে? 3। 3 হলো, 3 থেকে 6 বিয়োগ করা যায়? যায় না। কেন যায় না? উপসংখ্যা ছোট। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? 5 থেকে 1 ধার নেব, 5 থেকে 1 যদি চলে যায় তাহলে 5-এর এখানে থাকবে কত? 4 থাকবে। এই যে 1 চলে গেল, এই 1 ডান দিকে আসলে কত হবে? এখন 16 হবে না কি? 8 হবে। ভেরি গুড। কেন 8 হয়েছে বলো তো? কারণ এখন সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল, তার মানে প্রত্যেকটা সংখ্যা প্রতীক 8 গুণ একটা তার পজিশন হয়, একটা একটা চেয়ে 8 গুণ পর্যন্ত বড় হয়, তাই না? তার মানে এখন মোট সংখ্যা কত হলো? 8, 3, 11, 11 থেকে 6 বিয়োগ করলে থাকে 5, 5। আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, আমরা জানি যে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 5 থেকে হবে না, কারণ 5 তো এখানে নাই। এখন 2 থেকে 7 বিয়োগ করবো, সম্ভব? সম্ভব না, উপরেরটা ছোট। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? 3 থেকে 1 ধার নেওয়া, 3 থেকে 1 চলে গেলে থাকবে কত? 2। এই 2 পাশের ঘরে গেলে হবে 8,
আটে আর দিয়ে দশ, দশ থেকে সাত গেলে তিন, দুই থেকে দুই গেলে শূন্য। তাহলে আমাদের রেজাল্ট হলো শূন্য, তো কোনো অস্তিত্ব নাই। ওকে, তোমাদের কাজ হচ্ছে এক্সারসাইজগুলি কমপ্লিট করা। স্ক্রিনে যে এক্সারসাইজগুলি দেখা যাচ্ছে এগুলি সবাই কমপ্লিট করে সবাই কী করবে, এক্সারসাইজগুলি পাইনিয়ার কলেজ অনলাইন লাইভ ক্লাসে জমা দেবে, কেমন? ওকে, এখন দেখো আমরা আমরা যেটা করব এখন পরবর্তী সংখ্যা পদ্ধতিতে চলে যাচ্ছি। এখন আমরা বিয়োগ করতে চেষ্টা করবো। দেখো তো আমাদের সবচেয়ে প্রবলেম যেটা হয় বাইনারি বিয়োগ করা, তাই না? বাইনারি বিয়োগ বিশ্বাস করো তোমরা বিশ্বাস রাখতে পারো সবচেয়ে সহজ একটা বিয়োগ। এখন দেখো তো দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা আমরা তো বের করব, প্রথমে বড় কোনটা, এক দুই তিন চার পাঁচটা করে সংখ্যা আছে দশমিকের বাম দিকে, তাই না? পাঁচটার মধ্যে পঞ্চম স্থানে যে সংখ্যাটা আছে সেটা কি বাম দিকের এক নাম্বার, এক এক, এই পজিশন দেখে বোঝা যাচ্ছে না বড়কে দুইটাই সমান। তারপরে চতুর্থ ডান দিক থেকে দ্বিতীয়, বাম দিক থেকে দ্বিতীয় নাম্বার পজিশনে উপরেটা শূন্য নিচেরটা এক, তার মানে নিচের সংখ্যাটা বড়, তাই না? অতএব বলা যাচ্ছে যে নিচের পুরো সংখ্যাটাই হচ্ছে কি বড় সংখ্যা। তার মানে কি বিয়োগ করা যাবে, নিচেরটা বড় উপরটা ছোট, এই তো? সে তাইলে আমরা নিচের সংখ্যাটা যেহেতু বড় সেজন্য বিয়োগ করতে পারব, কারণ কি এটা হচ্ছে আমাদের বিয়োগ করার যে নিয়ম, নিয়মের বহির্ভূত, নিয়মের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে যে নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা বিয়োগ করা। ওকে, আমরা তাই করি। এখন দেখো নিচের সংখ্যাটা উপরে উঠলো, উপরেরটা নিচে, এখন তার মানে কি বিয়োগ করা যাবে না? যাবে। ওকে, আমরা বিয়োগ শুরু করি। এক থেকে এক গেলে কত হয়? জিরো। এক থেকে শূন্য বিয়োগ করা যায়? যায়, নিচেরটা ছোট। বিয়োগ করলে কত হয়? এক হয়। হইলো, শূন্য থেকে শূন্য গেলে শূন্য। এখন হচ্ছে শূন্য থেকে এক বিয়োগ করা যায়? যায় না। তার মানে কি করতে হবে আমাকে, পাশের ঘর থেকে এক ধার নিতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, পাশের ঘরেই তো কোনো সংখ্যা নাই, আছে নাই, তাহলে যেহেতু পাশের ঘরেই নাই তাহলে আমরা কি করতে হবে, আমরা আগে পাশের ঘরে সংখ্যা আনতে হবে। পাশের ঘরে সংখ্যা আসবে কোত্থেকে বলো তো? এখন এক থেকে যদি আমি চাই ধার নিব, এক থেকে এক চলে গেলে থাকবে কত? শূন্য। এই এক ডান দিকের ঘরে গেলে কত হবে? এর বেস পরিমাণ, এর বেস কত? দুই। ভেরি গুড, দুই, এই জন্য দুই হয়েছে। ওকে, এখন দুই থেকে যদি আমি এক বিয়োগ করতে চাই, ইজ ইট পসিবল? পসিবল, দুই থেকে এক বিয়োগ করলে এক থাকতেছে, এই এক ডান দিকের ঘরে গেলে হবে দুই। ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রথমে আমরা কি করলাম, যেহেতু এই পজিশনে কোনো সংখ্যা ছিল না সেজন্য আমরা দুই ধার নিছি, পাশের ঘর থেকে এক ধার নিছি, এক নেওয়াতে হয়ে গেল কত? দুই। এই দুই থেকে যদি এক চলে যায় থাকবে কত? এক। এই এক ডান দিকের ঘরে আসলে হবে দুই। এখন আমি দুই থেকে এক বিয়োগ করতেই পারি, বিয়োগ যদি করি তাহলে থাকবে এক। আর এখন আমি দুই থেকে এক বিয়োগ করবো না শূন্য থেকে, না এক থেকে, অলরেডি তো শূন্য নাই দেখে দুই আসলো, দুই থেকে এক চলে গেছে থাকলো এক, এখন এক থেকে এক বিয়োগ করবো। ভেরি গুড, এক থেকে এক গেলে শূন্য, তারপর শূন্য থেকে শূন্য গেলে শূন্য, এক থেকে এক গেলে শূন্য, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে মাইনাস টেন পয়েন্ট। এখন টেন পয়েন্ট ওয়ান জিরো কেন হয়েছে বলো তো? টেন পয়েন্ট ওয়ান জিরো হয়েছে, মাইনাস হয়েছে, কারণ হচ্ছে যে যেহেতু উপরের সংখ্যাটা ছিল নিচে, আমরা ওয়ান ডাবল ওয়ান ট্রিপল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান থেকে ওয়ান ওয়ানকে বিয়োগ করতে হতো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে, তাই তো? এই জন্য মাইনাস হয়েছে। আর সামনে আমরা তো জানি যে পজিশন সংখ্যা পদ্ধতির সামনে শূন্য থাকলে এর কোনো ভ্যালু নেই, তাই না? ওকে, তো তোমাদের হোমওয়ার্ক স্ক্রিনে যে সংখ্যাগুলি দেখা যাচ্ছে
এই সংখ্যাগুলি সবাই এক্সারসাইজ করে। আবারও বলতেছি, সবাই পায়োনিয়ার কলেজ আমাদের যে অনলাইন লাইভ ক্লাস গ্রুপটি আছে ওই গ্রুপে জমা দিতে হবে। কেউ যদি জানি যে বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য অনেকেই আমার ক্লাসে ইচ্ছা থাকা সত্ত্বেও অ্যাটেন্ড করতে পারে না। প্রতিবন্ধকতাগুলির মধ্যে অনেকগুলি অনেক রকমের প্রতিবন্ধকতাই থাকতে পারে। কেউ বিভিন্ন কারণে ব্যস্ত, টাইম করতে পারেনি, ইন্টারনেটগুলো যুগ এর একটি কারণ হতে পারে, বিদ্যুৎগুলো যুগ, বা প্রয়োজনীয় ডিভাইসটা তোমাদের হাতের কাছে নেই, এটাই স্বাভাবিক। যাই হোক, যে কোনো প্রতিবন্ধকতার জন্য যারাই এটা হতে পারেনি কোনো সমস্যা নেই, আমি ভিডিওটা আপলোড করে দেব এবং প্রয়োজন বারবার করে ইউটিউবে যেহেতু আপলোড করব, তোমরা ডাউনলোড ছাড়াও ইউটিউব থেকে সরাসরি দেখতে পাবে। দেখে অবশ্যই এক্সারসাইজগুলি কমপ্লিট করবে ইন টাইমের মধ্যে, আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে আপলোড করে দিবে। ইনশাআল্লাহ তোমাদের যত ধরনের প্রবলেম ফেস করবে এই ভিডিওটা দেখার পর ক্লাস রিলেটেড, অবশ্যই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন গ্রুপে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে ফিডব্যাক কাকাটি দিয়ে দিব। যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো, কোশ্চেন করার জন্য আমাদের গ্রুপের জন্য একটা চ্যাট মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানেও তোমরা কোশ্চেন থ্রো করতে পারো, অথবা চ্যাটে যদি আমি অ্যাভেলেবেল না থাকি তাহলে গ্রুপে কোশ্চেন করলে ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব অ্যান্সার দেব। কেমন? আর সবাইকে আবারও আমি পায়োনিয়ার কলেজের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে তোমরা কেউ ঘর থেকে বের হবে না। বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি আমাদের দেশের অবস্থাও খুব একটি সুবিধাজনক না, তাই না? তো এই অবস্থাতে যতটা পারা যায় বাসার মধ্যেই থাকা, যেহেতু সামনে রোজার ঈদ, রোজাও শেষের দিকে, ঈদও কাছাকাছি চলে আসছে। তো আমি জানি যে অনেকেই বের হতে ইচ্ছে করবে, বন্ধুবান্ধবরা বলবে, তো তোমরা যদি বের না হও সেটাই হবে উত্তম। যদি বের হতেই হয় বা বের হচ্ছই তাহলে অবশ্যই যেন ন্যূনতম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তোমরা প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে এবং নিজের সেফটিটা প্রথমেই নিশ্চিত করবে। সেফটি নিশ্চিত করার পর বের হবে, কেমন? সেফ অবশ্যই বাসায় ফেরার পর ভালো করে হাত পা সাবান দিয়ে ধৌত করবে এবং মুখে হাত দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবে, কেমন? তোমরা সবাই ব্যাপারগুলি জানো, তারপরে আমার বলা আর কি। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। অবশ্যই তোমরা বাসায় এক্সারসাইজ করবে, কারণ পরীক্ষার রেডি রাখতে হবে নিজেকে, যে আমি পরীক্ষার জন্য সব সময় প্রস্তুত। অলরেডি তো অনেক লেট হয়ে গেছে, তাই না? আমরা সবাই জানি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।